তাইলে আজকে আমরা করব হচ্ছে করব ঠিক না আলোচনা করব হচ্ছে রেনাল ফাংশন টেস্ট ঠিক তোমাদের জন্য যতটুকু লাগে এর বাইরে কিছু মানে আর ডিসকাশন করব না তাহলে যে কোনো ফাংশন টেস্ট করার আগে আমাদের এটার মানে ইন্ডিকেশন জানতে হবে যে কি কারণে আমরা পেশেন্টের ওই ফাংশন টেস্টটা করব তাহলে ফাংশন টেস্ট যদি করতে চাই কেন করব টু অ্যাসেস দা ফাংশনাল ক্যাপাসিটি অফ কিডনি কিডনি ঠিক আছে কিনা দেখার জন্য আর্লি ডিটেকশন অফ পসিবল রেনাল ইম্পেয়ারমেন্ট সিভিয়ারিটি অ্যান্ড প্রোগ্রেশন অফ দ্য ইম্পেয়ারমেন্ট মনিটর রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট অ্যান্ড মনিটর দ্য সেফ অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ ড্রাগ হুইচ আর এক্সক্রিটেড ইন ইউরিন আমরা জানি ইউরিন হচ্ছে গিয়ে কি একটা আমাদের একটা মেজর এক্সক্রিয়েটরি অর্গান সো বিভিন্ন ধরনের ড্রাগ আমরা যেগুলা খাই সেগুলা আমাদের ইউরিন দিয়ে ডোজে প্রয়োজনের অতিরিক্ত জিনিসটা ইউরিন দিয়ে এক্সক্রিয়েশন হয়ে চলে যায় সো এই ইফেক্টিভনেসটা দেখার জন্য আমরা মেইনলি রেনাল ফাংশন টেস্ট করে থাকি যে আমাদের কিডনিটা ভালো ফাংশনিং কিনা এছাড়া আরো আছে যেমন ধরো আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার স্টাডি করার জন্য ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি দেখার জন্য তারপরে হচ্ছে ধরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইডেমা এন্ড প্রোটিনিউরিয়া এই ডিজিজ গুলার ডায়াগনোসিস করার জন্য আমরা পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট করে থাকি রেনাল ফাংশন টেস্টের হোয়েন শুড উই অ্যাসেস দা রেনাল ফাংশন কখন আমরা কনসিডার করব যখন পেশেন্টের এজ ওল্ডার হবে ফ্যামিলি হিস্ট্রি অফ ক্রনিক কিডনি ডিজিজ যাদের ফ্যামিলি কখনো যদি আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে দেখো রেনাল মাসটা কমে গেছে লো বার্থ ওয়েট বেবিদের ডায়াবেটিক মেলাইটাস এর পেশেন্টদেরকে আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস এ আমাদের কি হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয় হাইপারটেনশনেও একই জিনিস হয় অটো ইমিউন ডিজিজ সিস্টেমিক ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নেফ্রোলিথিয়াসিস লিথিয়াসিস স্টোন থাকে হ্যাঁ তাহলে নেফ্রোলিথিয়াসিস অবস্ট্রাকশন টু দ্য লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্ড ড্রাগ টক্সিসিটি এইসব কন্ডিশন গুলাতে হোয়াট টু এক্সামিন আমরা কি কি করব আমরা ব্রড হেডিং এ আমরা চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি ইউরিন অ্যানালাইসিস ব্লাড এক্সামিনেশন গ্লোমেরুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি অ্যান্টিবিউলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি ব্লাড অ্যানালাইসিস ইউরিন অ্যানালাইসিস গ্লোমেরুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি অ্যান্টিবিউলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি তোমরা যখন বই বইতে পড়বা এখন কারেকশন হয়েছে কিনা আমি জানি না নতুন এবিসি বই নাই মানে গত দুই তিনটা সংখ্যাতে যেসব কারেকশন হয়েছে কোনো বইটাই আমার কাছে নাই যার জন্য যে রুটিন কথাটা ওখান থেকে বাদ দিছে কিনা তোমরা যখন পড়বা তখন অবশ্যই রুটিন কথাটা বাদ দিয়ে পড়বা এক্সামিনারদেরকে যখন তুমি বলো যে রুটিন ইউরিন এক্সামিনেশন তখন ওনারা খুবই রাগ করে যে এটা তো রুটিন পরীক্ষা না সো তুমি রুটিন কথাটা বাদ দিয়ে শুধু বলবা ইউরিন এক্সামিনেশন ব্লাড এক্সামিনেশন গ্লোমেরুলার ফাংশন টেস্ট আর হচ্ছে কি টিউবুলার ফাংশন টেস্ট অফ দ্য কিডনি ইউরিন এক্সামিনেশনের মধ্যে আমরা তিনটা করি তিনটা জিনিস দেখি ফিজিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল আর হচ্ছে কি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফিজিক্যাল কেমিক্যাল আর হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফিজিক্যাল বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা কি কি দেখি প্রথমে আমরা কালার দেখি পেশেন্টের এটা তোমাদের ফলো করতে হবে এমন কিছু নাই আমি এটা ভালো করে গোছাইতেও পারি নাই সো আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা দেখি আমরা ইউরিনের কালার দেখি নর্মাল কালার হচ্ছে কি তোমরা মানে এমনিতে মুখে বলো নর্মাল কালার হচ্ছে কি স্ট্রইন কালার যেটাকে আমরা বলি স্ট্র কালার অথবা পেলিং কালার না তো এটার মধ্যে যদি ইয়েলো হয় তাহলে আমরা ধরে নিতে পারি জন্ডিস যদি রেড হয় তাহলে ধরে নিতে পারি যে হিমাচুরিয়া হচ্ছে যদি ক্লাউডিনেস থাকে তাই আমরা বলতে পারি যে এক্সেসিভ সেলুলার মেটেরিয়াল অর প্রোটিন এখানে থাকতে পারে হ্যাঁ অথবা যদি স্মোকি স্মোকি অ্যাপিয়ারেন্স হয় তাইলে আমরা বলতে পারি এখানে পাসেল আছে তাইলে কালার ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কালারটা দেখি কালারটা দেখি এছাড়া আমরা কি দেখি ভলিউম দেখি নর্মাল ইউরিনের ভলিউম কতটুকু নর্মাল ইউরিনের ভলিউম কতটুকু কিরে তোমরা কি আসো নাকি নাই
1 to 2.5 liter. কোন কোন বইতে আছে 800 থেকে 1500 liter এরকম আছে, রেফারেন্স বই থেকে দেখে নিও যে নর্মাল হচ্ছে 1 to 2.5 liter পার ডে, এটা হচ্ছে নর্মাল ইউরিন ভলিউম। আর আমি বারবারই তোমাদেরকে বলি যে যখনই একটা ভ্যালু বলবা সেটা রেঞ্জে বলবা। অলিগো ইউরিয়া এখানে তিনটা কন্ডিশন হতে পারে ভলিউমের উপরে ডিপেন্ড করে, নর্মাল হচ্ছে 1 থেকে 2.5 লিটার, তারপরে কমে গেলে সেটাকে আমরা বলবো অলিগো ইউরিয়া, বেড়ে গেলে সেটাকে বলবো পলি ইউরিয়া, আর যদি কমপ্লিট সেসেশন হয় সেটাকে আমরা বলবো কি এন ইউরিয়া। তো অলিগো ইউরিয়া হচ্ছে ইউরিন আউটপুট লেস দেন 500 ml পার ডে, কোনো বইতে 500 আছে, কোনো বইতে 300 আছে, কোনো বইতে 400 আছে, তো আমরা বলি বিলো 500 ml পার ডে, এটা সিন ইন একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অর রেনাল ফেলিওর। পলি ইউরিয়া বলতে বোঝায় যদি ইউরিন আউটপুট হয় মোর দেন 3 লিটার পার ডে, এটা হয় যদি কেউ ওয়াটার ইনটেক বেশি করে অথবা ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। আর এনিউরিয়া এ কথাটার মানে হচ্ছে অ্যাবসেন্ট ইউরিন প্রোডাকশন, এটা হচ্ছে যখন ইউরিন আউটপুট হবে বিলো 50 ml, কোনো বইতে 50 ml, কোনো বইতে 100 ml, 100 ml পার ডে, তখন সেটা হচ্ছে কি কমপ্লিট সেসেশন, সেসেশন অফ রেনাল ফাংশন, মানে হচ্ছে কি রেনাল শাট ডাউন হবে তখন। তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি, নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.001 থেকে 1.0, সরি 001 না, এটা হবে 1.010 বোধ হয়, 1. মানে 10 আর কি, 1010 থেকে 1040, এখানে 1টা এখানে হবে আর 0টা এদিকে হবে, তাইলে 1010 থেকে 1040 হচ্ছে এটা নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি। এই স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করা হয় মেইনলি ইউরিনোমিটার অথবা রিফ্রাক্টোমিটার দিয়ে। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট অফ ইউরিন ডেন্সিটি হুইচ রিফ্লেক্ট দ্য অ্যাবিলিটি অফ দ্য কিডনি টু কনসেন্ট্রেট অর ডাইলিউট দ্য ইউরিন রিলেটিভ টু দ্য প্লাজমা ফ্রম হুইচ ইট ইজ ফিল্টার, এটা দ্বারা আমরা আসলে ইউরিনের কনসেন্ট্রেটিং অথবা মানে কিডনির কনসেন্ট্রেটিং এবং ডাইলিউটিং পাওয়ারটা আমরা বুঝতে পারি। তো এই স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বাড়ার কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, লো ওয়াটার ইনটেক, অ্যালবুমিন ইউরিয়া, একিউট নেফ্রাইটিস, এই চারটা কজে কি হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়তে পারে। আর কমে যাওয়ার কজ হচ্ছে কি, কমে যাওয়ার কজ হচ্ছে অ্যাবসেন্স অফ এডিএইচ, রেনাল টিউবুলার ড্যামেজ অথবা যদি ডায়াবেটিস ইনসিপিডাস হয় ওইসব ক্ষেত্রে কি হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাবে। একটা টার্ম আছে আইসোস্টেন ইউরিয়া, আইসোস্টেন ইউরিয়া জিনিসটা কি পারসিস্টেন্ট প্রোডাকশন অফ ফিক্সড লো স্পেসিফিক গ্র্যাভিটি ইউরিন ইন আইসোসমোলার উইথ প্লাজমা ডেসপাইট ভেরিয়েশন ইন ওয়াটার ইনটেক। যদি মানে একটা মানে লো স্পেসিফিক গ্র্যাভিটির ইউরিন যদি মানে কন্টিনিউয়াস মানে পারসিস্টেন্ট, মানে কি পারসিস্টেন্ট মানে স্থায়ী ভাবে যদি প্রোডাকশন হয় তখন সেটাকে আমরা কি বলবো আইসোস্থেন ইউরিয়া বলবো। তারপরে আসো পিএইচ, নর্মাল ইউরিনের পিএইচ এটা হচ্ছে ফিজিওলজির বই থেকে নেওয়া, যেটা হচ্ছে 4.5 to 8, এটা তোমরা ফিজিওলজিতেই বলবো, আমাদেরকে বলার দরকার নেই, আমরা আমরা যখন জিজ্ঞেস করি তখন আমরা বলি কি ইউরিনটা হচ্ছে অ্যাসিডিক, ইউরিন হচ্ছে অ্যাসিডিক এবং ইট লাইজ বিটুইন 6.5 to 6.9। হ্যাঁ, আফটার মিল ইট বিকাম অ্যালকালাইন অন এক্সপোজার টু অ্যাটমসফিয়ার, ইউরিয়া ইন ইউরিন স্প্লিট কজিং অ্যামোনিয়াম রিলিজ রেজাল্টিং ইন অ্যালকালাইন রিয়েকশন। তাহলে পিএইচ এর কথা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বলবো পিএইচ হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক 6.6 to 6.9। যখন বডিতে আমাদের যেসব কন্ডিশনে অ্যাসিডোসিস ডেভেলপ করে তখন কি হবে ইউরিন অ্যাসিডিক হবে, আর যেসব কন্ডিশনে অ্যালকালোসিস ডেভেলপ করে তখন ইউরিন কি হবে অ্যালকালাইন হবে। তারপরে আসো যদি আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, তার আগে আমরা একবার ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি কি পয়েন্ট গুলো দেখছিলাম সেগুলো দেখে যাই, যে আমরা দেখছিলাম ভলিউম কতটুকু, কালার কি, তারপরে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি কেমন, আর হচ্ছে তার পিএইচটা কিরকম, এগুলো হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে দেখব। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে এখানে অনেক কিছু লেখা আছে এত কিছু দরকার নাই, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে আমরা মেইনলি যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে কি যে এখানে আরবিসি আছে কিনা, পাস সেল আছে কিনা, কাস্ট আছে কিনা। আরবিসি থাকবে যখন হিমাচুরিয়া হবে, হ্যাঁ ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলে আরবিসি থাকতে পারে, কিন্তু মেইলের ক্ষেত্রে একটা সিঙ্গেল আরবিসি হচ্ছে প্যাথোজেনিক,
কোনো আরবিসি ইউজুয়ালি নর্মালি থাকার কথা না। তারপরে পাসেল, নর্মালি আমাদের পাসেল হচ্ছে আমরা ধরে নিতে পারি 0 to 4 হচ্ছে নর্মাল, কিন্তু 5-এর উপরে যখন চলে যাবে 5 per high power film তখন সেটাকে আমরা বলবো কি ইনফেকশন। এছাড়া বিভিন্ন ধরনের সেলুলার কাস্ট থাকে যেগুলো আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে দেখতে পারবো। তোমরা শুধু পয়েন্ট আউট করে যাবা তাইলেই তোমাদের জন্য যথেষ্ট, এত কিছুর দরকার নাই। এই যে বিভিন্ন ধরনের কাস্ট থাকে, গ্রেনুলার কাস্ট, টিউবুলার কাস্ট, শুধু নাম জেনে যাবা, নাম জানলেই হবে। বিভিন্ন ধরনের ক্রিস্টাল থাকে। ব্লাড, ব্লাডের মধ্যে আমরা কি করি, মেইনলি রেনাল ফাংশন হিসেবে আমরা ব্লাডের 3টা টেস্ট করি, যেমন ধরো ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইলেকট্রোলাইট। এই এই জিনিসগুলো আমরা রেনাল ফাংশন অ্যাসেস করার জন্য ব্লাডে এক্সামিনেশন করি। ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইউরিক অ্যাসিড লেভেল আর হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট প্রোফাইল, এই 4টা জিনিস আমরা করি। এর মধ্যে যদি কেউ বলে যে ইউরিন মানে রেনাল, একটা একটা টেস্টের নাম বলো যেটা দিয়ে আমরা পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট অ্যাসেস করতে পারবো, হচ্ছে কি সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। প্রত্যেকটা নর্মাল রেঞ্জ তোমাদেরকে জানতে হবে, ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ কত? ম্যাম 60 থেকে 120। হ্যাঁ, 120 মাইক্রোমোল পার লিটার, অথবা যদি মিলিগ্রামে বলো 0.7 থেকে 1.4 মিলিগ্রাম পার ডিএল। ইউরিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে 15 থেকে 40 মিলিগ্রাম পার ডিএল, অথবা 2.6 থেকে 6.6 মিলিমোল পার ডিএল। আর ইলেকট্রোলাইটের ভ্যালু আমরা জানি, ইউরিক অ্যাসিডের তো এই মুহূর্তে আমার মনে নাই। এছাড়া আরেকটা টেস্ট করা হয় নতুন আর কি, এটা রিসেন্ট এডিশন, সেটা হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, যে ইউরিয়াতে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কতটুকু সেটা সেটা একটা অ্যাসেস করা হয়, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। চাইলে তোমরা এই নামটা এখানে অ্যাড করতে পারো। এখানে আলাদা আলাদা ভাবে অনেক কথাই বলা আছে। আমরা তাহলে ব্লাডের মধ্যে আমরা দেখবো হচ্ছে ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইউরিক অ্যাসিড আর হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট প্রোফাইল। এখন আমরা আমাদের থার্ড পয়েন্টে চলে আসছি, যেটা হচ্ছে গ্লোমেরুলার ফাংশন টেস্ট। গ্লোমেরুলার ফাংশন টেস্টটা কিভাবে অ্যাসেস করা যায়? আমরা যে প্লাজমা ক্লিয়ারেন্স টেস্ট করছি মনে আছে তোমাদের? প্লাজমা ক্লিয়ারেন্স টেস্ট মনে আছে? জি ম্যাম। আমাদের প্লাজমা ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে আমরা মানে একটা পেশেন্টের গ্লোমেরুলার ফাংশন টেস্টটা অ্যাসেস করতে পারি। গ্লোমেরুলার ফাংশন টেস্ট অ্যাসেস করা যায় হচ্ছে এই প্লাজমা ক্লিয়ারেন্স টেস্টের দ্বারা। তাহলে আমরা নর্মালি যে টেস্ট গুলা করি সেটার মধ্যে হচ্ছে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স থাকে, ইনিউলিন ক্লিয়ারেন্স থাকে, তারপরে হচ্ছে ইউরিয়া ক্লিয়ারেন্স থাকে। তো ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এর রেট হচ্ছে 70 to 140 ml per minute, ইউরিয়া হচ্ছে 60 to 70 ml per minute। এবং প্লাজমা ক্লিয়ারেন্স টেস্টের শর্ট নোটটা পড়ে নিবা, আর এটা থেকে মানে যে প্রশ্নগুলা একটা ফর্মুলা আছে না UV বাই পি, তার মানে এখানে কি লাগবে, ইউরিনারি কনসেন্ট্রেশন অফ ক্রিয়েটিনিন ইনটু ভলিউম অফ ইউরিন ডিভাইডেড বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ ক্রিয়েটিনিন। তো পরীক্ষাতে প্রায়ই জিজ্ঞেস করা হয় যে প্লাজমা ক্লিয়ারেন্স করতে কি কি স্যাম্পল লাগে। তো স্যাম্পল যেটা লাগে সেটা হচ্ছে 24 আওয়ার ইউরিনারি প্রোটিন লাগে, সরি 24 আওয়ার ইউরিনের ইউরিন লাগে, যেটা থেকে আমরা ভলিউম মেজার করব, আর একটা স্মল স্যাম্পল নিব ক্রিয়েটিনিন দেখার জন্য, আর আমরা পেশেন্ট থেকে ব্লাড ড্র করব যেটা থেকে আমরা ক্রিয়েটিনিন দেখব। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলার ফাংশন টেস্ট আমরা অ্যাসেস করব বাই প্লাজমা ক্লিয়ারেন্স টেস্টের মাধ্যমে। এখন দেখো এখানে এগুলা হচ্ছে সিকেডির স্টেজিং, প্রবাবলি মানে ক্রনিক কিডনি ডিজিজ এর কিছু স্টেজিং থাকে, যে GFR যখন কমতে কমতে দেখা গেছে বিলো 25 ml per minute চলে আসছে তখন সেটাকে আমরা রেনাল ফেলিওর বলি। আচ্ছা, এটা তোমাদের বই থাকে, সে বই থেকে একটু চার্টটা একটু দেখে নিও। আর আরেকটা হচ্ছে কি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যখন হচ্ছে আমাদের GFR বিলো 10 ml per minute চলে যাবে তখন সেটাকে আমরা বলবো এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এছাড়া কিছু মডিফাইড ফর্মুলা আছে যেগুলা দিয়ে আমরা পেশেন্টের ক্লিয়ারেন্স মানে ভ্যালুটা বের করতে পারি, এর মধ্যে একটা হচ্ছে কি ককক্রফট গোল্ড ফর্মুলা। সেটা করার উপায় হচ্ছে 140 - H × 18 kg ডিভাইডেড বাই সেরাম ক্রিয়েটিনিন ইনটু 7 to 72। এই ফর্মুলাটা
দ্বারা আমরা পেশেন্টের মানে যেটা হচ্ছে শুধু সেরাম ক্রিয়েটিনিনটা অ্যাসেস করার মাধ্যমে সেরাম ক্রিয়েটিনিনটা দিয়ে শুধুমাত্র আমরা পেশেন্টের এই যে ক্লিয়ারেন্স টেস্টটা বাই করতে পারি, যেটা হচ্ছে প্রবাবলি 140 মাইনাস এজ ইনটু ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই সেরাম ক্রিয়েটিনিন ইনটু হবে 0.72 হবে ইন কেস অফ মেল আর 0.85 হবে ফর ফিমেল। প্রবাবলি ফর্মুলাটা এরকম, তোমরা একটু বই থেকে জিনিসটা একটু আর একটু ক্লিয়ার করে নিও। তো এই স্টেজের মাধ্যমে আমরা পেশেন্টের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটা আমরা মেজার করতে পারি। তারপরে আসো টিউবুলার ফাংশন টেস্ট। টিউবিল বলতে আমরা দুই ধরনের টিউবিল আছে, একটা হচ্ছে প্রক্সিমাল কনভলেটেড টিউবিল। প্রক্সিমাল কনভলেটেড টিউবিল থেকে আমরা জানি গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড কি হয় কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়ে চলে যায়। হ্যাঁ ম্যাডাম বলো। ম্যাডাম কেমিক্যাল ফাংশন গুলো তো ম্যাডাম কেমিক্যাল এক্সামিনেশন বাদ পড়ে গেছে না? বুঝি নাই বলো। ম্যাডাম ওই যে রুটিন ইউরিন এক্সামিনেশনের ভিতর কেমিক্যাল এক্সামিনেশনটা বাদ পড়ে গেছে তো? হ্যাঁ সরি সরি, আচ্ছা আমি বলতেছি তাহলে এটা আমি শেষ করে যাই। যে প্রক্সিমাল কনভলেটেড টিউবুল এর মধ্যে আমরা আমরা জানি যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড যেটা কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়ে যায়। সো আমরা যদি ইউরিনে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড পাই তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি যে আমার প্রক্সিমাল কনভলেটেড টিউবুল এ ডিফেক্ট আছে। আর ডিস্টাল কনভলেটেড টিউবুল এ আমরা জানি ইউরিন কনসেন্ট্রেটেড হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পেশেন্টের স্পেসিফিক গ্র্যাভিটির টেস্ট করি, আরো অনেক টেস্ট আছে তোমাদের লেভেলে এটার জন্য, এই এটাই সোজা যে স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমরা দেখি যে মোর দেন 1.02 ইন্ডিকেট করে নর্মাল কনসেন্ট্রেটিং পাওয়ার, আর যদি স্পেসিফিক 0.08 টু 1.010 ইজ আইসোটোনিক উইথ প্লাজমা and indicate no work done by kidney, the test should not be performed on a dehydrated patient. Acha distal convoluted tubule er jonno amra dekhbo ki patient er oi je specific gravity test korbo. Amra jani normal specific gravity ta to amra jani 1.010 theke 1.040 jodi kom hoy tar mane urine er mane concentrate korte partteche na, ar jodi beshi hoy tale beshi concentration hoye jacche. Tale specific gravity টেস্টের মাধ্যমে আমরা পেশেন্টের ডিস্টাল কনভলিউটেড টিউবুলার ফাংশন টেস্টটা অ্যাসেস করতে পারি। যে জিনিসটা আমাদের বাদ পড়ে গেল সেটা হচ্ছে কেমিক্যাল ফাংশন। হ্যাঁ এটা পরীক্ষাতে খুব বেশি আসে এবং তোমাদের রিটেন এবং অস্পিতে দুইটাতেই আসে। তো এর সাথে কিন্তু আরেকটা জিনিস রিলেটেড আছে, সেটা হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। কি কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন কি কি বলতো? গ্লুকোজ, প্রোটিন, তারপরে হচ্ছে কিটন বডি, ব্লাড, এই সবগুলা হচ্ছে কি ব্লাড বিলিরুবিন, এই সবগুলা জিনিস হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। এগুলো নর্মাল ইউরিনে প্রেজেন্ট থাকার কথা না। হ্যাঁ তাইলে যদি এগুলো আমাদের নর্মাল ইউরিনে প্রেজেন্ট থাকে তাইলে সেটা হচ্ছে অবশ্যই প্যাথোলজিক্যাল। তাইলে গ্লুকোজ নর্মালি আমরা কেমিক্যাল গ্লুকোজ আছে কিনা দেখার জন্য কোন টেস্ট করে থাকি? বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্ট, বেনেডিক্ট টেস্টের শর্ট নোট পরীক্ষাতে আসে। 5 ml বেনেডিক্ট সলিউশন টেস্ট টিউবে নিব, নিয়ে এটাকে প্রথমে হিট দিব। যদি কালার চেঞ্জ না হয় তখন আমরা কি করব, 8 ড্রপ ইউরিন দিব। 8 ড্রপ ইউরিন দিয়ে আবার এটাকে হিট দিব আপ টু বয়লিং পয়েন্ট। যদি কালার চেঞ্জের উপরে ডিপেন্ড করে আমরা এটা রিপোর্টিং করব, ঠিক আছে? এটা হচ্ছে বেনেডিক্ট টেস্ট। তারপরে প্রোটিনের জন্য আমরা কি করি, হিট কোয়াগুলেশন টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট করি। এটাও পরীক্ষাতে শর্ট নোট আসে, তোমরা দেখবা পরপর বোধহয় গত দুই তিনটা পরীক্ষাতে এই দুইটা টেস্ট রিটেনে রিপিট হচ্ছে। ইউজুয়ালি তো আমরা প্র্যাকটিক্যালে করতে দেই, রিটেনে টেস্ট রিপিট হচ্ছে যে টেস্ট টিউবের 2/3 আমরা ইউরিন দিয়ে ফিল আপ করে আপার পার্টে আমরা হিট দিব, নাকি? আপার পার্টে হিট দেওয়ার পরে যদি কোয়াগুলেট হয় তারপরে কি দেই জানি, 2-3 ড্রপ অ্যাসিটিক অ্যাসিড, নাকি? যদি ঘোলাটে চলে যায় তাইলে হচ্ছে ফসফেট প্রেজেন্ট, আর যদি থাকে তাইলে হচ্ছে আমাদের প্রোটিন প্রেজেন্ট। এই শর্ট নোট গুলা কিন্তু ভালো করে পড়ে নিবা। তারপরে ব্লাড, ব্লাডের জন্য হচ্ছে আমরা বেঞ্জিডিন টেস্ট করি বা অর্থোটল ইউরিন টেস্ট করি। তারপরে আসো কিটন বডির জন্য করি রোথেরাস টেস্ট, বিলিরুবিনের জন্য করি ফচের টেস্ট, তারপরে বাইসল্টের জন্য করি হেজ সালফার টেস্ট। এই
তাহলে এগুলা হচ্ছে আমাদের কেমিক্যাল টেস্ট অফ দ্য কিডনি। তাহলে রেনাল ফাংশন টেস্টকে আমরা চারটা ব্রড লাইনে ভাগ করতে পারি। ইউরিন এক্সামিনেশন, ইউরিন এক্সামিনেশনের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, ফিজিক্যাল, কেমিক্যাল আর হচ্ছে মাইক্রোস্কোপি। ফিজিক্যালে আমরা দেখবো ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, কালার, অ্যাপিয়ারেন্স, এগুলো আমরা দেখবো। কেমিক্যালের মধ্যে দেখবো পিএইচ, তারপরে ওই যে টেস্ট ফর মানে বেনেডিক টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট, বেঞ্জিডিন টেস্ট, রুথেরাস টেস্ট, হেজ সারফেস টেনশন টেস্ট, এগুলো আমরা করব। ব্লাডে আমরা দেখবো হচ্ছে ব্লাড ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট, তারপরে ধরো ইউরিক অ্যাসিড লেভেল করা যেতে পারে, আর হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। গ্লোমেরুলার ফাংশন টেস্টের জন্য আমরা ক্লিয়ারেন্স টেস্ট গুলো স্টাডি করব, আর হচ্ছে টিউবুলার ফাংশন টেস্টের জন্য আমরা মেইনলি ইউরিনের কনসেন্ট্রেটিং পাওয়ারটা আমরা অ্যাসেসমেন্ট করব বাই স্পেসিফিক গ্র্যাভিটি। এছাড়া তোমরা মানে আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে হচ্ছে এক্সরে, বিভিন্ন ধরনের ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, এই ধরনের আদার্স টেস্ট আছে যেগুলো তোমরা আদার্স লিখে কয়েকটা টেস্টের নাম তোমরা সেখানে লিখে দিতে পারো। এবং ভাইভাতে যে জিনিসটা ধরে সেটা হচ্ছে যখন তুমি তোমাকে টেস্ট করতে দিবে ব্লাড ইউরিয়া এবং সেরাম ক্রিয়েটিনিন এর মধ্যে কোনটা বেশি রিলায়েবল, সেরাম ক্রিয়েটিনিন। কেন সেরাম ক্রিয়েটিনিন রিলায়েবল ম্যাম? এটা ম্যাম মাসেল যখন মাসেলের ভাঙার কারণে ম্যাম সিরাম ক্রিয়েটিনটা বডিতে প্রোডিউস হয় ম্যাম একটা নির্দিষ্ট লিমিট অনুযায়ী। আর ম্যাম ইউরিয়াটা হলো ম্যাম যখন আমরা হাই লেভেলে যখন প্রোটিন ইনটেক করব তখন ইউরিয়াটা তখন ম্যাম ইনক্রিজ হয়। হ্যাঁ, সেরাম ক্রিয়েটিনিনটা হচ্ছে মোর রিলায়েবল, কারণ এটা আমাদের মাসেল থেকে একটা কনস্ট্যান্ট রেটে প্রোডিউস হয়, কিন্তু ব্লাড ইউরিয়ার কনসেন্ট্রেশনটা আমাদের জন্য ফিক্সড না। যখন আমরা হাই প্রোটিন ইনটেক করি অথবা জিআইটি হিমোরেজ হয় অথবা কোনো ইনফেকশনের ক্ষেত্রে, লিভার ডিসফাংশনের ক্ষেত্রে দেখা গেছে আমাদের ব্লাড ইউরিয়া লেভেলটা আপ ডাউন করতে পারে, যার জন্য ব্লাড ইউরিয়া থেকে সেরাম ক্রিয়েটিনিনের মেজারমেন্টটা হচ্ছে আমাদের জন্য বেশি, সেরাম ক্রিয়েটিনিনটা আমাদের জন্য মোর রিলায়েবল। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের রেনাল ফাংশন টেস্ট। আমরা তোমরা নেক্সট ক্লাসে ইয়ে পড়বা, এই যে ফার্স্ট কার্ড যেটা আছে না, বায়ো মলিকুলস গুলা, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর হচ্ছে এনজাইম, একবার তোমরা একটু দেখে নিবা। আমরা শুধু ডিসকাশন করে যাব এক ক্লাসে যতটুকু পারি, মানে নর্মালি যেভাবে স্লাইড দিয়ে পড়ায় ওইভাবে পড়াবো না। আর লেখার প্র্যাকটিস করো, বুঝছো? লেখার প্র্যাকটিস করো, বেশি বেশি করে লেখার প্র্যাকটিস করো। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের ওই ইয়েগুলা, বায়োমলিকুলস যেগুলা ছিল, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন আর হচ্ছে এনজাইম, এগুলা নিয়ে আমরা ডিসকাস করবো। তোমরা পড়ে রাখি, ভালো থাকো সবাই।